বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা। ইতিমধ্যে আপনাদের অনেকে জিজ্ঞেস করেছিলেন যে লাইভ ট্র্যাকের মাধ্যমে যদি আবহাওয়ার আপডেট দেওয়া যায় তাহলে অনেকটা সুবিধা হয়। তো বন্ধুরা লাইভ ট্র্যাক আপনাদের জন্য রিকোয়েস্টে নিলাম। তো উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত মাঝে মধ্যেই চলছে, মেঘলা আকাশ, কিন্তু দক্ষিণবঙ্গে বেশ গরমের উৎপাত শুরু হয়েছে, লু বওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, প্রচণ্ড গরম। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে এবং এখানে একটি নিম্নচাপ কিন্তু রেখা তৈরি হয়েছে, একটি নিম্নচাপ এরিয়া তৈরি হয়েছে, কিন্তু এর ফলে কি বৃষ্টিপাত হবে? জলীয় বাষ্প কিন্তু ইতিমধ্যে সমুদ্র থেকে প্রবেশ করতে শুরু করে দিয়েছে, কারণ একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের মাথার উপরে যেটি কিন্তু জলীয় বাষ্প ঢোকাচ্ছে। এর ফলে বৃষ্টিপাত হবে কি না আপনাদের দেখাচ্ছি। সম্ভাবনা থাকলে কবে থেকে হতে পারে বা কোথায় হতে পারে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার দক্ষিণ ভাগে কি বৃষ্টিপাত হবে? উত্তরবঙ্গে কিন্তু বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে, সুন্দরবন লাগোয়া কিছু অংশে যে জলীয় বাষ্প ঢুকছে তাতে বৃষ্টিপাত আসতে পারে কি না, বা হলে কেমন হতে পারে, বজ্র বিদ্যুৎ হতে পারে কি না, সমস্ত আপডেটটি আপনাদের দেখাবো। লাইভ ট্র্যাকটি ইতিমধ্যে চলছে, আপনারা একটু লক্ষ্য রাখুন। আসামের দিকে মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি হচ্ছে এবং দেখুন যেটা বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু যে কোনো সময়তে নামতে পারে, কারণ প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে কিন্তু স্থানীয়ভাবে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যদিও জানাচ্ছে এখন কিন্তু শুকনো আবহাওয়া থাকবে এবং আপনাদের দেখাচ্ছে, দেখুন দেখলেই বুঝতে পারবেন, লাইভ ট্র্যাক চলছে আপনাদের দেখুন দেখাচ্ছি, তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে বৃষ্টিপাত কিন্তু দেখুন শিলচরের এই সাইডে আসতে পারে, এই যে মাঝে মধ্যে কিন্তু বরিশাল বা ত্রিপুরা বা এদিকে চট্টগ্রামের দিকে মাঝে মধ্যে কিন্তু বা সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। মোটামুটি দেখা যাচ্ছে যে 6-7 মার্চের দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। লো প্রেশার থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে কিন্তু মূলত দেখা যাচ্ছে না। আমরা দেখুন ইতিমধ্যে আমরা একটু স্টপ করছি এবং দেখুন বৃষ্টিপাত কিন্তু 7 তারিখ অর্থাৎ দেখুন 6-7 তারিখ নাগাদ কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু একটু করে সম্ভাবনা তৈরি হচ্ছে, যেমন ফটিকা বাজারের উপজেলা এদিকে বা সমুদ্র উপকূলবর্তী অংশ বা এদিকে দেখুন আরও দেখাচ্ছি লখাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর এদিকে তো রয়েছে, আসামের দিকে রয়েছে লুমডিং প্লেন, এদিকে কিন্তু অনেকটাই রয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা ক্লিক করে কয়েকটা জায়গা দেখাবো, আরও ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আরেকবার দেখুন 9 তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের বজ্র বৃষ্টি মোটেও দেখাচ্ছি এই 6-7 তারিখ থেকে কি হচ্ছে, এই জায়গাটাতে বৃষ্টিপাত আসতে পারে কি না বা ওইখানকার আপডেট কী বলছে। তো দেখুন 9 তারিখ পর্যন্ত আমরা দেখে নিলাম এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে কিন্তু লো প্রেশার এরিয়া থাকছে, এই লো প্রেশার এরিয়া কি বৃষ্টিপাত ঘটাবে আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও দেখাও। এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে দেখুন যেটা হচ্ছে বৃষ্টিপাত কিন্তু মূলত বজ্রযুক্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে আসামের বেশ কিছু অংশে এবং সিলেটের দিকে কিন্তু রয়েছে। এবার আমরা ট্র্যাকটাকে দেখুন পেছন দিকে এগোচ্ছি, তাহলে বোঝা যাবে যে দেখুন এদিকে শিলচর এই সাইডে কিন্তু সিলেট এই সমস্ত অংশে কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে, হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে সমুদ্রের উপকূলবর্তী অংশগুলিতে। এই যে বৃষ্টিপাত কিন্তু দেখুন একটু বড়ো করে দিচ্ছি, মূলত এটা বাংলাদেশের দিকে রয়েছে, পশ্চিমবঙ্গে যে লখাই, মদন, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এই সমস্ত অংশে কিন্তু আগরতলা, ত্রিপুরা কিছু কিছু অংশে, কুমিল্লা, এছাড়া এদিকে বরিশালের দিকে হয়ে কিন্তু মাঝে মধ্যে এদিকে দেখা যাচ্ছে। দেখুন একটু করে ট্র্যাকটা নামাচ্ছি, তাহলে কিন্তু বুঝে যাবেন যে এখানে কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। তো এইটা হচ্ছে বোঝা যাচ্ছে হালকা করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যে মাঝে মধ্যে কিন্তু রয়েছে, মূলত যে যদি হয় তো হালকাই হবে এই বৃষ্টিপাত কিন্তু এরকমভাবেই রয়েছে। যে দেখুন এখানটা কিন্তু নীল নীল রয়েছে সুন্দরবন এলাকা, এখানে যদি আমরা দেখুন এই যে মাথা বেড়িয়া দিকে আবার ক্লিক করে দেখাচ্ছি, যেমন ধরুন এদিকে দেখুন সোমবার, মঙ্গলবার এবং কিন্তু মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে, সকালের দিকে টুকটাক কুয়াশা হতে পারে। যেমন যেটা বলছিলাম যে 6-7 তারিখ করে দেখুন এই যে রবিবার কিন্তু দেখুন এই 7 তারিখ বা 8-9 তারিখ এখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থেকে হালকা বৃষ্টিপাত যদি হয়, মানে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে স্থানীয়ভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখুন বরিশালের দিকে আবার ক্লিক করে দেখুন এখানে কিন্তু মেঘলা আকাশই হবে, এখানে কিন্তু দেখাচ্ছে 1 তারিখে বৃষ্টিপাত হতে পারে। এই যে দেখাচ্ছে দেখুন 1 তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সোমবারই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আরও দেখাচ্ছে দেখুন আরও আছে কিনা যে রবিবারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে যেটা বলছিলাম স্থানীয়ভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা কলকাতা থেকে আবার দেখে নিচ্ছি,
কলকাতা থেকে কিন্তু দেখুন আংশিক মেঘলা আকাশ থাকবে, এবং দেখুন যেটা হচ্ছে এদিকে কিন্তু তারপরে আবার পরিষ্কার হয়ে যাবে, রোদ ঝলমল আকাশ থাকবে এবং তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রির আশেপাশেই থাকবে, এবং 7, 8, 9 এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাত এদিকে আসবে না বোঝা যাচ্ছে। চট্টগ্রামের দিকে একবার দেখাচ্ছি দেখুন, এখানটায় এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, তাপমাত্রা তো ভালোই থাকবে, মোটামুটি বোঝা যাচ্ছে 29-30 এর মধ্যে থাকবে, এবং বৃষ্টিপাত কি এখানে হবে, বৃষ্টিপাত না হতে পারে আবার সানিভাবে হতেও পারে, আমাদের যেটা দেখাচ্ছিলাম এখানটাতে। আরও দেখুন যেটা হচ্ছে এদিকে আগরতলার দিকে বা কুমিল্লার দিকে কিন্তু দেখুন কীরকম অবস্থা, এখানে কিন্তু দেখুন আংশিক মেঘলা আকাশ থাকতে আমরা দেখেছি, যেটা বলছিলাম 6-7 তারিখ করে কিন্তু এখানে বৃষ্টিপাত দেখাচ্ছে, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশে কিন্তু বা ত্রিপুরা দিকে কিন্তু বৃষ্টিপাত আসছে। কুমিল্লার দিকে যারা বলছিলেন যে বৃষ্টিপাত হবে কি না বা কবে হতে পারে, তো আমরা যিনি জিজ্ঞেস করছিলেন তাদের জন্য দেখুন এটা হচ্ছে যে 6 বা 7 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টিপাত নামতে পারে, স্থানীয়ভাবে তার আগেও নামতে পারে এমনটা কিন্তু রয়েছে। এবারে আমরা একটু উত্তরবঙ্গের দিকে দেখে এবারে আমরা দক্ষিণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটাও দেখবো, শিলিগুড়ির দিকে আবার দেখে নিচ্ছি এখানটা কী অবস্থা। এখানে রবিবার তো বৃষ্টিপাত ছিলই কিন্তু তারপর আকাশ পরিষ্কার থাকবে, এরপরে কিন্তু আর কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, একদম পরিষ্কার পরিষ্কার আকাশে থাকবে এবং 28 ডিগ্রি এবং 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, দেখুন দেখাচ্ছি দার্জিলিংয়ের দিকে কী অবস্থা দেখাচ্ছে। দার্জিলিংয়ের দিকে কিন্তু লম্বা এখন বৃষ্টিপাত চলবে, মোটামুটি বুধবারের পর থেকে 3 তারিখ থেকে আবার একটু করে হালকা হবে, আবার 5 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। এখন বৃষ্টিপাত কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের দিকে চলবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এছাড়া আমরা দেখে নেব মালদার দিকে, একবার দেখে নিচ্ছি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে কীরকম হতে পারে, এদিকে কিন্তু পরিষ্কারই থাকবে, রোদ ঝলমল আকাশ থাকবে, 32-33 ডিগ্রি টেম্পারেচার থাকবে এমন দেখা যাচ্ছে, এবং মেঘলা আকাশও কিন্তু এদিকে হওয়ার সম্ভাবনা নাই, একদম রোদ ঝলমল আকাশই থাকবে। আর দেখুন একটু দেখে নিচ্ছি আমরা পুরুলিয়ার দিকে কীরকম হতে পারে, এদিকে তাপমাত্রা কেমন যেতে পারে, মোটামুটি দেখা যাচ্ছে সোমবার থেকে কিন্তু 34-33 এরকম করে থাকবে, 33 রোদ ঝলমল আকাশ থাকবে 15-30 ডিগ্রি, অর্থাৎ মূলত যেটা হচ্ছে এই যে 7-8 তারিখ 9 তারিখ আংশিক মেঘলা মানে স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, মূলত কিন্তু বাংলাদেশের দিকে এই বৃষ্টিপাতের চান্সটা একটু সবদিকে বেশি। আর আমরা একটু দেখে নিচ্ছি এদিকে গঙ্গাসাগরের দিকে দেখুন কী হচ্ছে, এদিকটা কী অবস্থা, এদিকে আপাতত টানবে কি না বা কীরকম মেঘলা আকাশ হবে কিনা, গঙ্গাসাগর দিকে আমরা ক্লিক করলাম, এখানে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু তারপরে পরিষ্কার থাকবে এবং টেম্পারেচার ভালোই থাকবে, এখানে কিন্তু 26-27-28 মতো থাকবে সর্বোচ্চ, এবং মেঘলা আকাশ হতে পারে কিন্তু বৃষ্টিপাত এদিকে আসবে না। তবে এদিকে কিন্তু কলাপাড়ার দিকে দেখুন যেটা দেখাচ্ছি, এদিকে কিন্তু বাংলাদেশের এদিকে মেঘলা মেঘলা আকাশই থাকবে, পরিষ্কার আকাশও থাকবে, কিন্তু 5-6 তারিখ করে কী হচ্ছে এখানে কি বৃষ্টিপাত হবে, তো এখানে কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু আবার তার উপরিভাগে অর্থাৎ কোথাও কোথাও নেমে যেতে পারে। খুলনার দিকে আবার দেখে নিচ্ছি খুলনা সাতক্ষীরা সামনে এখানে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হতে পারে, যেটা বলছিলাম যে জলীয় বাষ্প প্রচুর থাকার জন্য কিন্তু এখানে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হওয়ার সময় পাবে, এখানে কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে 9 তারিখ নাগাদ, অর্থাৎ 7 থেকে 9 তারিখের মধ্যে একটা বিক্ষিপ্ত হবে, বিশেষ করে বাংলাদেশ এবং ত্রিপুরার কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হবে, একে বৃষ্টিপাত হতে পারে মূলত কিন্তু এদিকে রংপুরের দিকে আবার দেখে নিচ্ছি এখানটা কী অবস্থা, যারা ওখান থেকে দেখছেন এখানে কিন্তু পরিষ্কার রংপুর রাজশাহী মানে মেহেরপুরের দিকে এদিকে বৃষ্টিপাত হবে না, এদিকে কিন্তু শুকনো আবহাওয়াই থাকবে। আর আমরা দেখে নেব এদিকে শিলচরের দিকটা দেখে নিচ্ছি, তার গুয়াহাটির দিকে দেখে নেব তাহলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, এদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে শিলচরের দিকে এবং সোমবার মঙ্গলবার করে মেঘলা মেঘলা আকাশ হয়ে বিক্ষিপ্তভাবে আমরা কিন্তু দেখিয়ে দিলাম আগামী দিনে, এবং শনিবার থেকে 6, 7, 8, 9 করে বৃষ্টিপাত কিন্তু চলবে, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটা এই দেখুন সম্ভাবনা কিন্তু রয়েছে, এখানে লোহজাই ডিমাপুর লুমডিং এই সমস্ত অংশে বা জোরহাট লক্ষ্মীপুর ডিবুগড় এদিকে কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে, দেখুন বজ্র বিদ্যুৎ সহ একদম মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে, এখানে কিন্তু রয়েছে বৃষ্টিপাত 3 মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের চান্স। তো এই ছিল লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখিয়ে দিলাম, পরবর্তী আপডেট দেখা হচ্ছে, ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার করতে বলবেন না, ধন্যবাদ।